জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফারজানা ইসলামকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর এ বক্তব্য দুর্নীতির পক্ষে সুস্পষ্ট ছাপাই বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিএনপির নেতা বলেন আপনারা শুনেছেন মিডনাইট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ আনবে তাদেরকে সে অভিযোগ প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে মিথ্যা অভিযোগকারীদের শাস্তি পেতে হবে রিজবি বলেন এটি স্পষ্ট যে প্রধানমন্ত্রীর এই হুমকির কণ্ঠ আইয়ুব ইয়াহিয়া হিটলারের কণ্ঠের প্রতিধ্বনি তিনি বলেন জাবি ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে স্বয়ং ছাত্রলীগ ভিসি কীভাবে এক কোটি ষাট লাখ টাকা বিতরণ করেছিলেন তা গণমাধ্যমে বিশদভাবে প্রকাশিত হয়েছে ছাত্রলীগের পদচ্যুত সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতারা ভিসি এবং ভিসির পরিবারের বিরুদ্ধে টাকা লেনদেনের যে অভিযোগ উত্থাপন করেছেন সেটিও গণমাধ্যমে এসেছে কিন্তু প্রধানমন্ত্রীর প্রীতিধন্য জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং গতকাল প্রধানমন্ত্রী ভিসিকে রক্ষা করতে বক্তব্য দিয়ে দুর্নীতির পক্ষে সুস্পষ্ট ছাপাই গাইলেন রিজবি আরও বলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বাধীন মিড সরকারটি দুর্নীতির বহু দৈত্যাকার কেলেঙ্কারিতে নিমজ্জিত এখন কেউ যাতে তার সরকার ও প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে না পারে এজন্যই তার এই হুমকি ধামকি তিনি বলেন যিনি বা যারা অভিযোগ উত্থাপন করবেন তাদেরই যদি দুর্নীতির প্রমাণ হাতে নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাজ কি আইনশৃঙ্খলা ও প্রশাসনের কাজ শুধু বিরোধী দলকে নিশ্চিহ্ন করে অবৈধ সরকারকে টিকিয়ে রাখা কারণ শেখ হাসিনার আমলে মৃত্যু জীবনের সঙ্গী হয়ে আছে তিনি বলেন দেশের জনগণ বিশ্বাস করে এই দেশে এখন শেখ হাসিনার কথা ছাড়া কিছুই হয় না তাই শেখ হাসিনা চাননি বলেই দু সাল থেকে চেষ্টা করেও মৃত্যুর আগ পর্যন্ত সাদেক হোসেন খোকা তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ নবায়নের সুযোগ পেতে ব্যর্থ হয়েছেন তিনি আরও বলেন উনিশশো সালের নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করেই জাতীয় রাজনীতিতে প্রবলভাবে জায়গা করে নিয়েছিলেন সাদেক হোসেন খোকা আর এবার তার অন্তিম যাত্রায় অসংখ্য মানুষের শোকাহত উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনা তার কাছে আরও একবার পরাজিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তথ্য উপাত্ত শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে উপস্থাপন করবেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর মঞ্চের মুখপাত্র ও সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন এ তথ্য জানিয়েছেন অধ্যাপক রায়হান রাইন বলেন উপাচার্যের দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করতে প্রাথমিক প্রমাণ সর্বত্র ছড়িয়ে আছে বিশেষ করে টাকা ভাগভাটোয়ারায় যারা যুক্ত ছিলেন গণমাধ্যমে তাদের স্বীকারোক্তি এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক যেসব তথ্য প্রমাণের ভিত্তিতে অর্থ কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করেছে সেগুলো প্রাথমিক তদন্তের জন্য যথেষ্ট বলে আমরা মনে করি সরকার এই প্রমাণগুলো আমলে না নিয়ে তদন্তের উদ্যোগ গ্রহণ না করায় বিস্ময় প্রকাশ করেন অধ্যাপক রায়হান তিনি মনে করেন তথ্য প্রমাণগুলো আমলে নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ কার্যকরী তদন্ত হলে উপাচার্যের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে এর মাধ্যমে অধ্যাপক ফারজানা ইসলাম উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন সেটি প্রমাণিত হবে এদিকে উপাচার্যের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা দুপুরে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের পর সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের আয়োজন করেন তারা কনসার্ট শেষে সংবাদ সম্মেলন করে উপাচার্যের বাসভবন থেকে সরে যান আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের সংগঠক রাকিবুল ইসলাম রনি লিখিত বক্তব্যে তিনি বলেন আমাদের আন্দোলন দাবিভিত্তিক দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের এই আন্দোলন কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থে পরিচালিত নয় বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুকে দুর্নীতির যে কালিমা লেপন করা হয়েছে তারই বিরুদ্ধে গড়ে ওঠা একটি নৈতিক আন্দোলন উপাচার্য এবং তার প্রশাসনের একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত ও দমন নীতি বিশ্ববিদ্যালয়ের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী তিনি আরও বলেন আমরা বলতে চাই দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিবির বিরোধী আন্দোলন এবং সন্ত্রাস বিরোধী আন্দোলনের ঐতিহ্যেরই ধারাবাহিকতা হামলা মামলা হুমকিকে অগ্রাহ্য করে নৈতিক স্খলন ও দুর্নীতির দায় অভিযুক্ত উপাচার্যকে অপসারণ এবং দুর্নীতিতে জড়িত সবার রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের এই আন্দোলন চলবে তিনি আরও বলেন আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ জমা দেয়া হবে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না